আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। এটা হলো জুয়ার জন্য, জুয়ার বাবা একটা গাড়ি কিনে আনছে, বাট গাড়িটা চলছে না, চলছে কিন্তু ওই যে আপনার রিমোটে কাজ করতেছে না, এই জন্য ভাবছি ফেরত দিবে। প্লাস পরের দিনে যে আমি সকালবেলা নাস্তা রেডি করতেছি, ওটা ছিল রাত্রবেলা, তারপরের দিন সকালে আমি যে ওর বাবার জন্য নাস্তা রেডি করতেছি, আলু ভাজি হবে, ডিম ভাজি আর রুটি। আমরা হচ্ছে বিশেষ করে রুটি বলতে শর্টকাট রুটি খাই, আর আলুটা ভাজি তো আপনার ভাই তো জানেন একটু কাঁচা কাঁচাই খাই, সেহেতু আমি পেঁয়াজটা দিয়ে, আলুটা দিয়ে, একটু লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিছি। জাস্ট 2-3 মিনিট পরে ঢাকনাটা উঠাইলেই ভাজিটা কমপ্লিট। আর এটা হলো যে শর্টকাট রুটি করব, তার জন্য আটা 2 কাপ আর 2 কাপ চাউলের গুঁড়ি নিছি, নিয়ে গোলায় এই যে এখন এই যে শর্টকাট রুটি তৈরি করছি। আসলে এটা একেবারেই ইজি, সকালে যদি এরকম ইজি নাস্তা বানানো হয় তাহলে কোনো টেনশনই থাকে না। দ্বিতীয়ত এই যে একটা মোবাইল রাখার জন্য স্ট্যান্ড কিনে আনছে, বাবু বারবার মোবাইলটা ফালাই দেয় টেবিল থেকে, এই জন্য এটা এমন একটি স্ট্যান্ড যেটা টেবিলের সঙ্গে লেগে থাকে, গ্লাসের সঙ্গে যেখানেই থাক লেগে থাকে, এই জন্য এটা খুব বেটার। আর এখানে কিছু কেনাকাটা করলাম বাবুদের জন্য, আমি তো আসলে 2টা মেয়ে, তাদের জন্য কেনাকাটা করছি, জামা প্যান্ট কিনছি, 5টা প্যান্ট কিনছি, 6টা, 1 একজনের 3টা করে, সেম জিনিস প্রায় 1 একজনের 3টা করে 6টা প্যান্ট নিছি, যে প্যান্টগুলো ভালোই পরতে। আর এটা হলো ওদের জন্য প্যান্ট কিনছি, 10টা প্যান্ট নিছি, যেহেতু ইচ্ছা আছে দেখি ঈদের পরে যদি কোথাও যাওয়া হয়, ঈদে তো ঢাকাতেই থাকতে হবে মাস্ট, তারপরে যদি কোথাও যেতে হয়, এই জন্য একটু প্রি প্ল্যান করে রাখলাম। আর যদি যাই সে তো আপনাদের তো অবশ্যই জানাবো, বলবো, আর আপনারা সবাই অবশ্যই সাথে থাকবেন। আর সেকেন্ড হলো এই যে বাচ্চাদের জন্য জামা কাপড় কিনছি, জিন্সের প্যান্ট কিনছি, আর বাসায় পরাই যে হাফ প্যান্ট কিনছি, প্লাস কিছু গেঞ্জি কিনছি বাসায় পরার জন্য। আসলে অনেক কাপড় বাদ দিয়ে দিতে হয়েছে, বাচ্চারা তো কয়েকদিনই কাপড় নষ্ট করে ফেলায়, এখানে আমাদের হাত নাই, একটু খাবার খাইলে একটা এই যে হালকা কালার এসব দিয়ে একটু খাবার খাইলে গেঞ্জিটাই লাগলে 2 দিনে গেঞ্জিটা নষ্ট হয়ে যায়, এই জন্য দ্বিতীয়বার আর পরানো যায় না, এই জন্য কয়েকদিন পরপরই ওদের কাপড় কিনতে হয়, যে ওদের জন্য 1 একজনের জন্য 10টা গেঞ্জি আনা হয়েছে, প্রায় 20টা গেঞ্জি আনা হয়েছে বাসে পরার জন্য। আর এটা হলো তালতলা মার্কেট থেকে নেওয়া হয়েছে, তালতলা মার্কেটে গেছিলাম তখন কিনে আনছি ওদের জন্য এগুলা। আসলে বাসায় পরার জন্য বেশি দামি কিছু প্রয়োজন হয় না, বেশি গর্জিয়াসও প্রয়োজন হয় না, সিম্পল কিছু হলে যথেষ্ট। আর এটা হলো জোহর জিনিয়ার গেঞ্জি এগুলা, আর ওইটা হলো জোহর গেঞ্জি। আসলে আমি একটু আরামদায়ক খুঁজছি, তারপরে মোটামুটি ও আমার কাছে খুব ভালো লাগছে, ওই ছ্যান্ডো গেঞ্জিটা আর পাইনি, 1 পিস ছিল, 1 পিসই আনছি, ছ্যান্ডো গেঞ্জিটা আমার কাছে খুবই ভালো লাগছে। হ্যাঁ, ওকে পরাইলো, আর দেখেন একটা পুরো 1টা বস্তা কাপড় হয়েছে বাদ দিয়ে দেওয়া কাপড়। বাসায় যে কাজের মহিলা আছে ওনার, উনি আগে করতে এখন করে না, উনি বলছিল আপা কাপড়গুলো যখন ই করবেন ময়লা এলাকায় না দিয়ে আমাকে ডাক দিয়ে দিয়ে দিবেন, তার জন্য কষ্ট না করুক, ভালো মন্দ মিলায়ে 1 বস্তা কাপড় হয়েছে, সবগুলো দিয়ে দিব। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করার আছে আমার, এটাই চাওয়া এবং পাওয়া। আপনারা আমার ভিউয়ার্স যারা, এরা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর আপনাদের দোয়া আমার জন্য অবশ্যই প্রয়োজন। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।